প্রতিম হাজরিকা আপনাদের সকলকে স্বাগত জ্ঞাপন করে এই মুহূর্তে দিবলে বিচারিছো অতিকো এটা গুরুত্বপূর্ণ খবর কেন এতিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দিনত দেখিলে পোয়া গৈছে যে অপরাধীর ক্ষেত্রে কোনো ক্ষমা নাই কোনো দয়া নাই এতিয়া এনকাউন্টার চলা দেখিলে পোয়া গৈছে মার্গেরিটাত ধর্ষণকারীক কেন্দ্র করে আরক্ষীর এনকাউন্টার তার সমান্তরালভাবে শ্যামল দেবনাথ নামের এগারী পীর মাফিয়াক ধুবুরীত করা হয়েছে এনকাউন্টার তার সমান্তরালভাবে রূপকীর হাতত ড্রাগস মাফিয়াক লক্ষ্য করে আরক্ষীর এনকাউন্টার আমি জানাইছো এই বিস্তৃত খবর প্রথমেই ওয়ালট ফুল প্লেটত জানাইছো এই বিস্তৃত খবর হিমন্ত সরকারের দিনত অপরাধীর কোনো ক্ষমা নাই হিমন্ত সরকারের দিনত এতিয়া অপরাধীর কোনো ক্ষমা নাই কোনো দয়া নাই এনকাউন্টার চলিব অপরাধীক লৈ হিমন্ত সরকারের দিনত কোনো দয়া নাই এনে ধরনের মার্গেরিটা জঘন্য ধর্ষণকারী আনন্দ তাতিক এনকাউন্টার করা হয়েছে ইতিমধ্যে আপনাদের গম পাইছে মার্গেরিটা যে ধরনের ধর্ষণকাণ্ড সংঘটিত হয়েছিল মূল অপরাধীক এনকাউন্টার করেছে ধুবুরীত আরক্ষীক আক্রমণ করা মাফিয়াক শ্যামল দেবনাথ তেওঁর নাম আছিল তেওঁকো গ্রেপ্তার করা হয়েছে ধুবুরীত দীর্ঘদিন ধরে তীরর বেহা চলাই আহিছিল শ্যামল দেবনাথে আর সেই শ্যামল দেবনাথক ইতিমধ্যে এনকাউন্টার করা হয়েছে শ্যামল দেবনাথক রুদিবলে আরক্ষীর গুলি ইতিমধ্যে ধুবুরীত হয়েছে ধুবুরীর গোলকগঞ্জত এই আরক্ষীর এনকাউন্টার আরক্ষীর গুলিত রই যাবলগিয়া হল মাফিয়া শ্যামল আরক্ষীক দেখি পলায়নের চেষ্টা করেছিল আরক্ষীক চ্যালেঞ্জ করেছিল কিন্তু তেতিয়াই আরক্ষীর এনকাউন্টারের সম্মুখীন হবলগিয়া হল টির মাফিয়া শ্যামল দেবনাথ আর যার বাবে এই মুহূর্তে আমি বারে বারে কয়ে আছো যে এতিয়া অপরাধীর কোনো ক্ষমা নাই আনন্দতাতি পলাবলে চেষ্টা করার সময়তে আরক্ষীর গুলি তার সমান্তরালভাবে আনন্দতাতির কথা কয়ে আছো বারে বারে মার্গেরিটাত যে ধরনের দেখবলে পাওয়া গৈছিল যে বিহু যাবলৈ যাওয়ার অবস্থা টোপনি লাগিছিল আর তারপর শুবলৈ দিছিল আনন্দতাতির ঘর মাতৃগুলো কিন্তু নিশা ধর্ষণের সম্মুখীন হল ধর্ষণ চলোয়া হল কিশোরীগুলিক আর সেই আনন্দতাতিক এনকাউন্টার করা হয়েছে মূল যী অপরাধী আর অপরাধীক লৈ হিমন্ত সরকারের দিনত কোনো ক্ষমা নাই ইতিমধ্যে ফুল প্লেটত গম পাইছে ওয়ালট ধুবুরীতো চলিছে আরক্ষীর এনকাউন্টার ধুবুরীত তীর মাফিয়া শ্যামল দেবনাথক আরক্ষীর এনকাউন্টার তার সমান্তরালভাবে রূপকী হাতর পরাও আহিছে খবর যে রূপকী হাতত ড্রাগস মাফিয়াক লক্ষ্য করে আরক্ষীর গুলি চালনার ঘটনা রূপকী হাতত দেখবলে পোৱা গৈছিল প্রথমটো যে ড্রাগস মাফিয়াক লক্ষ্য করে আরক্ষীর গুলি তারপর মার্গেরিটার ঘটনা পোহরলৈ আহিছিল মার্গেরিটার যেটো মূল অপরাধী ইতিমধ্যে আপনাদের উইন্ডো দেখি আছে দুটাকৈ উইন্ডোত আমি দেখুৱাই আছো এফালে দেখিছে আনন্ততি ধর্ষণকারী আর আন এফালে আপনাদের দেখি আছে যে যে তীর মাফিয়া দীর্ঘদিন ধরে ধুবুরীত তীরর বেহা চলাই আহিছিল সেই শ্যামল দেবনাথকো গ্রেপ্তার করেছিল কিন্তু গ্রেপ্তার করার সময়তে পলায়নের চেষ্টা করেছিল আরক্ষীক চ্যালেঞ্জ করেছিল আর যার বাবে আরক্ষীর এইবার এনকাউন্টার চলিল ধুবুরীত এতিয়া যিয়ে ক্রাইম নকরক অপরাধীর কোনো ক্ষমা নাই কোনো দয়া নাই বিশেষকৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দিনত গৃহ বিভাগ যেহেতু তেওঁৰ হাতত আছে ইতিমধ্যে অসম আরক্ষীক নির্দেশনা দিয়া হয়েছে অপরাধী কোনো ক্ষেত্রতে খারি যাব নালাগে আর তার বাবে হয়তো অসম আরক্ষীর নেতৃত্ব এনে ধরনের বৃহৎ অভিযান যদি অপরাধীয়ে যদি পলায়ন করবলে চেষ্টা করে তেতিয়াই আরক্ষীর এনকাউন্টার হয় তেতিয়াই আরক্ষীর গুলি ফুটে আর ধর্ষণকারী আনন্দতাতিক দুটাকৈ গুলি ফুটাবলগিয়া হয় পলায়নের চেষ্টা করেছিল আর সেইভাবে কইছো যে এতিয়া দয়া নাই ক্ষমা নাই মার্গেরিটা জঘন্য হত্যা যা ধর্ষণকাণ্ড সেই ধর্ষণকাণ্ডের মূল অপরাধী মূল ধর্ষণকারী আনন্দতাতিকো এনকাউন্টার করা হয়েছে আর আনফালে ধুবুরীতো এনকাউন্টার চলিছে ধুবুরীত তীরর মাফিয়ার বিরুদ্ধে এনে ধরনের এনকাউন্টার চলিছে ইতিপূর্বেও দেখবলে পোৱা গৈছিল বিভিন্ন অপরাধীর ক্ষেত্রে আরক্ষী জঁপিয়াই পড়েছিল আরক্ষীর এনকাউন্টার হয়েছিল আর এইবার দেখবলে পোৱা গল আটাইতকৈ যেটো চর্চিত মার্গেরিটার যেটো ধর্ষণকাণ্ড অসম জোকাৰি যোৱা যেটো ধর্ষণকাণ্ড গুৱাহাটীত প্রতিবাদ আরম্ভ হয়েছে তার সমান্তরালভাবে মার্গেরিটাতো বিভিন্নজনে প্রতিবাদ সাব্যস্ত করেছে
যে ধর্ষণকারীক উচিত শাস্তি দিব লাগে। প্রতিবাদত মার্ঘেরিটাকো পাইছিল বিভিন্ন দল সংগঠনে, আর তার পাছতে দেখিলে পাওয়া গৈছিল ডিজিপিগুলির একটা টুইট, যে টুইটত এনে ধরনের গম পোৱা গৈছিল যে ধর্ষণকারী যি মূল ধর্ষণকারী আনন্দ তাঁতি এনকাউন্টার করা হয়েছে, আর সেই আনন্দ তাঁতির সমান্তরালভাবে আন যে অপরাধীর কথা কয়ে আছো পীর মাফিয়া, পীর মাফিয়াকে এটা এনকাউন্টার করা হয়েছে। মুঠর উপর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দিনত কোনো অপরাধীর ক্ষেত্র দয়া নাই, ক্ষমা নাই। সেভেনকে ধরে কেবাটাও ধারা লগা হয়েছে মার্ঘেরিটার ঘটনাত মূল অপরাধী আনন্দ তাঁতিক পোস্কো এক লগা হয়েছে। তদন্ত প্রক্রিয়ার যদি কথা কবলে যাও এমাহর ভিতর চার্জশিট দাখিল করা হব, কিন্তু তারপর আরক্ষীক চ্যালেঞ্জ করে পলায়নের চেষ্টা করতেই আরক্ষীর এবার এনকাউন্টার আনন্দ তাঁতিক, আর আনফালে তীরর মাফিয়াক আরক্ষীর এনকাউন্টার। আরক্ষী যেতে অভিযান গৈছিল তেতিয়াই আরক্ষীক চ্যালেঞ্জ করেছিল, আরক্ষী দেখি পলায়ন করেছিল, আর তেতিয়াই এনে ধরনের আরক্ষীর এনকাউন্টার চলছে। ধুবুরী চিকিৎসালয়ত গিয়ে থাকা অবস্থাত এটা উইন্ডোত আপনাদের দেখি আছে, আর আনটো উইন্ডোত দেখিছে যে যেগুলি মূল ধর্ষণকারীর অভিযুক্ত আনন্দ তাঁতি দেখবলে পাইছে। ইতিমধ্যে এই আনন্দ তাঁতিকো এনকাউন্টার করা হয়েছে, এই পাখন্ডটুকু এনকাউন্টার করা হয়েছে। আরক্ষীর গুলিত রই যাবলগিয়া হল মাফিয়া শ্যামল, কেনো আরক্ষীক দেখি চ্যালেঞ্জ করেছিল। তার সমান্তরালভাবে মার্ঘেরিটার যে ঘটনা রাজ্য জোকারি গৈছে, এতিয়া মার্ঘেরিটার ঘটনায় কেনো বিহু চাবলে যাওতে এগারী কিশোরীর মাতৃগিয়ে চিনাকি আনন্দ তাঁতির ঘর থই গৈছিল, কেনো টোপনি আহিছিল। কিন্তু তারই সুযোগ গ্রহণ করে পাখন্ড আনন্দ তাঁতিয়ে ধর্ষণ চলাইছিল কিশোরীগীক। আরক্ষীয়ে ইতিমধ্যে অভিযান আরম্ভ করেছে, আরক্ষীয়ে সন্দেহ প্রকাশ করেছে যে গণধর্ষণের সম্মুখীন হয়েছে কিশোরীগীক। আরক্ষীয়ে বিভিন্ন প্রকারে নিজের অভিযান আরম্ভ করেছে, কিন্তু এই মুহূর্তের আটাইতক গুরুত্বপূর্ণ খবর যে অপরাধীর ক্ষেত্রে আরক্ষীর কোনো দয়া নাই, কোনো ক্ষমা নাই। বিশেষক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ নির্দেশনার পাছতেই আরক্ষীর বিভিন্ন প্রান্তর এনকাউন্টার দেখবলে পাওয়া গেছে, কেন অপরাধীয় এটা যানতে আরক্ষীক চ্যালেঞ্জ করে সেই স্থানতে আরক্ষীর গুলি উলায়। মার্ঘেরিটাত যদি আনন্দ তাঁতি তেনে ধুবুরীত আকো শ্যামল দেবনাথ, আমি পুনের সেই উইন্ডোত দেখাইছো